السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ثم لتسالن يومئذ عن النعيم আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছুই দিয়েছেন যা আমাদের প্রয়োজন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সে সমস্ত প্রয়োজন আমাদের মিটিয়ে থাকেন আমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমাদের কাছে যে কোনো নিয়ামত রয়েছে অনুগ্রহ রয়েছে তা একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দাতা তার কাজে তার নিয়ামত প্রদানে কোনো শরীক নেই আপনার উপর আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এমন কোনো নিয়ামত দাতা কেউ নেই যে আপনাকে সেসব নিয়ামত দিয়েছে আপনার উপর অনুগ্রহ করেছে যদি কেউ কিছু দিয়ে থাকে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন মাধ্যম বানিয়েছেন যার ফলে তার মাধ্যমে আপনি হয়তো কিছু লাভবান হয়েছেন সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি নিয়ামত সম্পর্কে তার সাথী সঙ্গীদেরকে তার উম্মতকে সজাগ করেছেন যে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিয়েছেন সেই নিয়ামত তুমি ভালো কাজে ব্যবহার করলে না পাপের কাজে লাগালে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এটি হচ্ছে কোরআনে কারিমের শিক্ষা এ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে এই কথাটি যেমন নিয়ামতের মর্যাদা আমাদের সামনে তুলে ধরে এতে স্পষ্ট হয়ে ওঠে যে আল্লাহ পাকের নিয়ামতের একটা মর্যাদা রয়েছে ঠিক তেমনই মনে রাখবেন যে এই নিয়ামত সম্পর্কে জবাব দিতে হবে এমন এক দিনে যেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিবস যেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জাযা ইয়াউমুদ্দিন প্রতিদান দিবস বদলার দিন যেই দিন বদলা দেওয়া হবে এমন দিন সেই দিনে কোনো কাজকর্ম সংশোধন আজকে আমি ভালো হয়ে যাব এই রকমের কোনো সুযোগ নেই যেটি হচ্ছে বিচার দিবস এটি হচ্ছে আখিরাত যে আখিরাতে আমাদেরকে আল্লাহর সামনে অবশ্যই হাজির হইতে হবে অবশ্যই আমাদেরকে প্রত্যেককে দাঁড়াতে হবে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি বিষয় সম্পর্কে জবাবদিহি করতে হবে এই আখিরাতের চিন্তা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সংশোধনের জন্য ইসলার জন্য মানুষের ভালো মানুষ হওয়ার জন্য আখিরাতের যদি চিন্তা না থাকে তাহলে কখনো তাকে ভালো করা যাবে না সাময়িক লোক দেখানো পার্থিব স্বার্থে কিছু সময়ের জন্য হয়তো নিজেকে ভালো দেখাবে ভালো মানুষ বলে নিজেকে প্রকাশ করবে কিন্তু তার ভিতর অবশ্যই ভালো নয় এবং তার উদ্দেশ্য অবশ্যই সৎ নয় এবং সে কখনো ভালো মানুষ নয় একমাত্র ভালো মানুষ তৈরি করতে পারে
আখিরাতের প্রতি বিশ্বাস এবং আখিরাতের জন্য চিন্তাশীল হওয়া, ফিকরি আখিরাত, যেটি আজকাল অধিকাংশ শুধু মানুষ না অধিকাংশ মুসলিমদের ব্রেন থেকে আউট হয়ে গেছে, যার ফলে যে কোনো পাপ এ মুসলিমদের দ্বারা হচ্ছে, যে সমস্ত পাপ কাফেররা করে থাকে সে সমস্ত পাপে মুসলিমরা লিপ্ত, যে সমস্ত অন্যায় অপরাধ জুলম অত্যাচার বেঈমানি আত্মসাত মানুষের হক নষ্ট করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করার পরে এ সমস্ত কিছু করে যাচ্ছে অথচ একটুও ভয় লাগছে না, কারণ আখিরাতের প্রতি বিশ্বাসই নেই, অথবা দাবি যদি থাকে বিশ্বাসের, যেমন অনেক মুসলিমরা দাবি করে যে আমরা আখিরাত পরকাল বিশ্বাস করি, আখিরাতের কোনো চিন্তা নেই, আখিরাত সম্পর্কে একেবারেই উদাসীন গাফিল, সেই দিনেই প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার একটি বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, একটি নিয়ামত হচ্ছে অবসর সময়। এই দুটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আজকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাদের কি আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন এই সুস্থতার নিয়ামতের কদর করবেন, মর্যাদা দান করবেন, এর মূল্য দান করবেন, যে এই সুস্থতা আমার সব সময় থাকবে না, আজকে আমি সুস্থ কালকে সুস্থ নাও থাকতে পারি, হ্যাঁ কয়েকদিন পরে সুস্থ নাও থাকতে পারি। সুতরাং এই সুস্থতার নিয়ামতকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, পরকালের মুক্তির কাজে এবং দুনিয়া আখেরাতকে সুন্দর করার কাজে লাগাতে হবে, যাতে করে পরকালে কিয়ামতের দিনে আপনি জবাব দিতে পারেন এই নিয়ামত সম্পর্কে যখন আপনি জিজ্ঞাসিত হবেন। অবসর সময় আমাদের কাছে যথেষ্ট আছে, সুস্থতার সাথে সাথে যথেষ্ট অবসর সময় রয়েছে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের 8 ঘন্টা না হয় 10 ঘন্টা ডিউটি, তারপরে অধিকাংশ লোক ফ্রি, কোনো কাজ নেই, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ডিউটি করে এখনও আর কত সময় থাকে আপনার কাছে চিন্তা করুন, হ্যাঁ 16 ঘন্টা তাই না, হ্যাঁ এই সময়টা কতক্ষণ ঘুমাবেন, 5-6 ঘন্টা ঘুমাবেন, তারপরে আরও কত সময়, 10 ঘন্টা সময় থাকে, এই 10 ঘন্টার মধ্যে আল্লাহ সন্তুষ্টির কাজে পরকালের সম্বল গ্রহণ করার জন্য, আখিরাতে আপনি সুখের জীবন হাসিলের জন্য, আল্লাহর সামনে যাতে করে লাঞ্ছিত অপদস্থ না হইতে হয় এই জন্য কতটা আপনি মেহনত পরিশ্রম করেছেন, কর্ম করেছেন এবং নিজেকে কতটা সংশোধন করেছেন, এসবগুলি চিন্তার বিষয়। আখিরাত সম্পর্কে যে যত চিন্তাশীল হবে, যার যত বেশি ফিকরে আখিরাত থাকবে, সে তত বেশি এই নিয়ামতকে, সুস্থতার নিয়ামতকে, অবসর থাকার নিয়ামতকে ভালো কাজে লাগাতে পারবে। আল্লাহ পাক যেন তাদের মধ্যে সামিল করেন যারা সুস্থতাকে ভালো কাজে লাগিয়েছে, অবসর সময়কে, প্রত্যেকটি মুহূর্তকে ভালো কাজে লাগিয়েছে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থেকেছে যুগে যুগে, আম্বিয়া সিদ্দিকীন সোহাদা সলেহীন নেক মানুষরা তাদের দলে আমাদেরকে সামিল করে নেন। সুরায়ে তাকাসুর আপনাদের সকলে জানা আছে, সুরায়ে তাকাসুর ছোট্ট একটি সুরা, অনেকে হয়তো সুরার নাম জানেন না কিন্তু সুরা মুখস্থ আছে, আল হাকু উত্তাকাসুর এই দিয়ে যে শুরু হয়েছে, আর তাকাসুর থেকে সুরার নাম হচ্ছে তাকাসুর। এই সুরায় 8টি আয়াত রয়েছে, শেষ আয়াত ছোট্ট একটি আয়াত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই একটি আয়াত আপনার সারা জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, পুরো আপনার জিন্দগিটাকে চেঞ্জ করে দিতে পারে, আপনি অসৎ থেকে সৎ হয়ে যেতে পারেন, আপনি পেট পূজারি থেকে আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যেতে পারেন, আপনি ভালো মানুষ হয়ে যেতে পারেন, যদি এই ছোট্ট একটি আয়াতের কয়েকটা ক্যালেমা রয়েছে, এই কয়েকটা ক্যালেমা শব্দ নিয়ে আপনি চিন্তা করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তারপরে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ইয়াউমাইযিন সেই দিনে, কোন দিনে, কিয়ামতের দিন, আখিরাত। তাহলে এখানে আখিরাতের জন্য চিন্তা করতে বলা হচ্ছে, জিজ্ঞাসা করা হবে, কখন সেই জিজ্ঞাসা হবে, কখন জিজ্ঞাসা হবে, হ্যাঁ ইয়াউমাইযিন সেই দিনে কিয়ামতের দিনে বিচার দিবসে, যেদিন বিচার বসবে আল্লাহ পাকের সামনে, কে জিজ্ঞেস করবেন, হ্যাঁ সরকার, হ্যাঁ থানা পুলিশ, হ্যাঁ গোয়েন্দা, আল্লাহ পাক স্বয়ং জিজ্ঞেস করবেন। পিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু,
এমন কোন মানুষ তোমাদের মধ্য থেকে নেই সে মুসলিম হোক আর অমুসলিম হোক সৎ হোক আর অসৎ হোক হ্যাঁ কাফের হোক আর মুমিন হোক মা মিনকুম মিন আহাদিন এমন কোন মানুষ নেই ব্যক্তি নেই ইল্লা সায়ুকাল্লামুহু রাব্বুহু যে যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলবেন না সকলের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু বাইনা রাব্বিহি তারজুমান তার মাঝে ওই ব্যক্তির মাঝে আর রবের মাঝে কোনো অনুবাদক থাকবে না দোভাষী থাকবে না যে আমি তো আরবি বুঝি না তো আমার আরবিটা আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য কেউ হয়তো মুতারজম ট্রান্সলেটর হবে এটাও থাকবে না আবার অনেক সময় হয় কি যে আমি কথা বলার সাহস পাচ্ছি না তখন উকিল ধরলাম কোনো উকিলও থাকবে না যেমন পীর মরিদির হ্যাঁ ব্যবসায়ীদের এই ধারণা যে পীরেরা আপনাদের সব কাজকাম সেরে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে কখনো না সরাসরি সকলকে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে কোনো অনুবাদক থাকবে না কোনো সেখানে উকিল থাকবে না কোনো সেখানে ভায়া মাধ্যম থাকবে না আবার অনেক সময় হয় কি যে লাইন পাই না দুনিয়াতে কথা বলার জন্য অনেকে আপনি হয়তো সরাসরি কথা বলার চেষ্টা করছেন কোনো বড় ব্যক্তির সাথে জানা আছে কিন্তু আপনার মতো লোক লাইন পাচ্ছে না দেখা করতে গেলেও সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনি আপনাকে চান্স দেওয়া হচ্ছে না আর যদি টেলিফোন করেন তো আপনার টেলিফোন রিসিভ হচ্ছে না হয় না হয় না হ্যাঁ তখন কি করেন এমন ব্যক্তিকে ধরে আপনি সেখানে পৌঁছার চেষ্টা করেন বা আপনার কথা পৌঁছাবার চেষ্টা করেন যাকে ধরলে আমার কথাটা ওখানে ওই উঁচা মহলে পৌঁছাতে পারবো এমনও কিছু থাকবে না সেখানে সুবহানাল্লাহ যিনি রব্বুল আলামিন হ্যাঁ যিনি সৃষ্টিকর্তা যিনি এক আল্লাহ তিনি সরাসরি প্রত্যেক মানুষের সাথে কথা বলবেন কিসের জন্য কথা বলবেন হিসাব নেওয়ার জন্য জবাব দিতে হবে সেই দিনেই সেই দিনই সামনে দেখবেন হ্যাঁ জাহান্নাম ছাড়া কিছু পাবেন না ডানে বামে দেখবেন হয় ভালো আমল হ্যাঁ আর না হয় গুনাহ আর জাহান্নাম ছাড়া ডানে বামে আর কিছু নেই এই রকমের পরিস্থিতি সেই সময় জবাব দিতে হবে আল্লাহর সামনে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন সেই দিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কি সম্পর্কে হ্যাঁ প্রত্যেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিন্তু বিশেষভাবে আল্লাহ এখানে কি বলছেন আনিন নাইম নিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের যে দান তোমার উপর রয়েছে আল্লাহ পাকের যে তোমার উপর অনুগ্রহ রয়েছে যে নিয়ামতগুলি তুমি ভোগ করছো মাথা থেকে পা পর্যন্ত এটা তো শরীরের হ্যাঁ শরীরের বাইরে ভিতরে যেসব নিয়ামত রয়েছে হ্যাঁ এছাড়াও যে আপনার ব্যবহারের যে সব নিয়ামত রয়েছে যে সব নিয়ামতকে আপনি কি করছেন এই হাত পা দিয়ে শরীর দিয়ে ব্যবহার করছেন ভোগ করছেন সে সমস্ত নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই সেই দিন জিজ্ঞেস করা হবে একটি আয়াত নিয়ে চিন্তা করুন তো দেখি অবশ্যই আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে হবে না হবে না কে জিজ্ঞেস করবেন আল্লাহ স্বয়ং জিজ্ঞেস করবেন কখন জিজ্ঞেস করবেন এমন জায়গায় জিজ্ঞেস করবেন হাজির করে যে সেখান থেকে কেউ নড়তে পারবে পালাতে পারবে আল্লাহ আইনাল মাফার কোরআনে কারিমে রয়েছে কোথায় পালাবে এখন আরে অপরাধ করে সৌদি আরব থেকে পালিয়ে গিয়েছিলে অপরাধ করে বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে বিদেশে পালিয়ে চলে এসেছিলে খরি সন্ত্রাসী হ্যাঁ হ্যাঁ এক দেশ থেকে আরেক দেশ অপরাধ করে গিয়ে আত্মগোপন করেছিলে আইনাল মাফার কোথায় যাবে কোথায় পালাবে কোথাও পালাতে পারবে না সেই দিন জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তার একটি নিয়ামত কি বললাম আজকের বিষয়বস্তু সুস্থতা আপনারা সুস্থ আছেন কি না আপনি কি মনে করেন যে সবসময় সুস্থ থাকবেন সবসময় এরকম থাকবেন এই যে সুস্থ আছেন তারপরেও আল্লাহর হক ঠিকভাবে আদায় করছেন না অসুস্থ হলে মনটা চাইবে হ্যাঁ এখন ধাক্কা খেয়েছেন বিপদ এসেছে শরীর চলছে না তখন বুঝতে পারছেন যে আমি অন্যায় করেছি ভুল করেছি কিন্তু শরীর আর আল্লাহকে ডাকার জন্য আল্লাহর হক আদায় করার জন্য সাথ দিচ্ছে না আজকে সুস্থ থাকা অবস্থায় ফজর নামাজ পড়েন না আর যখন অসুস্থ উঠতে পারছেন না দেখছেন আমাকে ভালো করার আল্লাহ ছাড়া কেউ নেই তখন আল্লাহকে কেঁদে কেটে ধরতে যাচ্ছেন তো আর দাঁড়াতে পারছে না নামাজের জন্য হ্যাঁ বসে নামাজ অনেকে বসেও নামাজ পড়তে পারছেন না শুয়ে অনেকে শুয়ে না মুমূর্ষু অবস্থায় শুয়ে হুজ দিশা নেই
করবেনটা কি আর উপায় আছে কোন উপায় আছে এইরকম অবস্থা কি আপনাদের হইতে পারে না এইরকম অবস্থা যে কোনো মানুষের হইতে পারে না যে আজকে সুস্থ কালকে মুমূর্ষ আজকে জীবিত কালকে মৃত জি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ পাক যেন এই সুখ অনুভূতি দান করেন প্রত্যেকটি নিয়ামতের হাড়ে হাড়ে যাতে করে আমরা অনুভব করে তার হক আদায় করতে পারি আল্লাহ পাকের হক আদায় করতে পারি এবং এই নিয়ামতে যে আল্লাহর বান্দাদের হক রয়েছে সেই হকগুলো আদায় করতে পারি কারণ এই দুটো হক আদায়ের মাধ্যমেই নাজাত পাওয়া যাবে আল্লাহর রহম হবে আর যদি আপনি একটি হক নষ্ট করেন আল্লাহর হক ঠিক আছে কিন্তু মানুষের হক নষ্ট করেছেন বাপ মায়ের হক নষ্ট করেছেন মহিলা স্বামীর হক নষ্ট করেছে স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে ছেলে মেয়ে ছেলেরা বাপ মায়ের হক নষ্ট করেছে বাপ মা ছেলে মেয়েদের হক নষ্ট করেছে আত্মীয় স্বজনদের হক নষ্ট করেছেন প্রতিবেশীদের হক নষ্ট করেছেন মুসলিম ভাই বোনদের জুলম অত্যাচার করেছেন হক নষ্ট করেছেন অথবা যে কোনো মানুষ অমুসলিম হোক না কেন তারপরে জুলম অত্যাচার আপনি করেছেন অবশ্যই সেই দিনে জবাব দিতে হয় প্রত্যেকটি বিষয় সম্পর্কে আল্লাহ পাক যেন এই জবাবদাহির জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন আখেরাতের সম্পর্কে গভীরভাবে সবসময় যেন চিন্তাশীল হয়ে ভালো কাজে নিজের সময়কে লাগাবার তৌফিক দান করেন সুস্থতাকে আল্লাহ পাকের নিয়ামতে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ পাক অবসর সময়কে নেকির কাজে লাগাবার যেন তৌফিক দান করেন কিছু হাদিস শোনাবো আপনাদেরকে এই সুস্থতার নিয়ামত এবং অবসর সময়ের নিয়ামত সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে 5933 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন ক্বালা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি নিয়ামত রয়েছে বহু নিয়ামত রয়েছে তার মধ্যে দুটো নিয়ামত এমন নিয়ামত যে নিয়ামতগুলি মানুষ ভ্রূক্ষেপই করে না খেয়ালই করে না সারা জীবন বেখেয়াল হয়ে থাকল নেমাতানে দুটো এমন নিয়ামত রয়েছে মাকবুনুন ফিহেমা কাসীরুন মিনান নাস অনেক লোকই এই দুটো নিয়ামতের ব্যাপারে এই দুটো নিয়ামতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত লসে রয়েছে জি মাকবুনুন ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য চালু করে যদি ক্ষতিগ্রস্ত আসল পুঁজিটাই ডুবে যাচ্ছে এটাকে বলা হয় গাবান ওই গাবান থেকে মাকবুনুন এই নিয়ামতগুলি সম্পর্কে মানুষ অধিকাংশই কিসে রয়েছে ক্ষয়ক্ষতিতে পড়ে আছে লসে আছে লস খাচ্ছে আসল পুঁজিতে লস খাচ্ছেন আল্লাহ পাকের সুস্থতার পুঁজি দিয়েছেন এই পুঁজিতে ক্ষতিগ্রস্ত জি অবসর সময় এটা আপনার পুঁজি আল্লাহ পাক দান করেছেন এতে ক্ষতিগ্রস্ত আপনি অধিকাংশ মানুষ সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটো নিয়ামত কি একটি হচ্ছে আস-সিহাত সুস্থতা দ্বিতীয় নিয়ামত হচ্ছে আল ফারাগ মানে হচ্ছে অবসর সময় খালি সময় জি ফারাগ মানে হচ্ছে খালি জি খালি আছেন এখন কোনো কাজ নেই ফ্রি জি এই অবসর সময় সম্পর্কে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত কারণ অবসর সময় কি কাজে লাগাবে খুঁজে পাই না তখন অধিকাংশ মানুষকে দেখা যায় যে অবসর সময়কে শুধু জায়েজ কাজে লাগাই না বরং অবসর থাকার কারণে বিভিন্ন পাপে লিপ্ত হয় অবসর না থাকলে ব্যস্ততা যদি থাকে তাহলে আপনি খাওয়া দাওয়ার সুযোগ পাচ্ছেন না আপনি ঘুমাবার ভালো করে সুযোগ পাচ্ছেন না তাহলে কোনো মহিলার সাথে যুবতীর সাথে প্রেম করার সময় কোথায় আর এই লম্বা টেলিফোনে কথা বলার সময় কোথায় হ্যাঁ এটা কখন হয় কার দ্বারা হয় যার সময় যথেষ্ট অবসর সময় আছে তার কাছে অথবা সে সময়ের সময়ের স্বল্পতা থাকলেও সে ভালো কাজকে ছেড়ে দিয়ে তার জরুরি কাজকে ছেড়ে দিয়ে তার ডিউটিকে ছেড়ে দিয়ে হ্যাঁ তার স্ত্রীর হক নষ্ট করে সে হারাম কাজে লিপ্ত প্রেম করে বেড়ায় স্ত্রীর সাথে কথা বলার সময় হয় না হ্যাঁ প্রেমিকার সাথে কথা বলার সময় হচ্ছে স্ত্রীর হক আদায় করার তৌফিক হয় না ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়ার তৌফিক হয় না প্রেম করে বেড়াচ্ছে দুইয়ের এক হয় তার কাছে অবসর সময় আছে সেই সময়ের ব্যবহার জানে না সে অথবা অবসর না থাকলে ওই সময়টা কি ভালো কাজে ব্যস্ততা তার আছে তারপর ভালো কাজকে উপেক্ষা করে ফরজ ওয়াজিব আদায় না করে সেগুলিকে নষ্ট করে হারাম কাজ করে
ক্ষতিগ্রস্ত অধিকাংশ লোক অবশ্য আছেন, রাত্রে এসা পরে 10-11টার মধ্যে শুয়ে যেতে পারবেন, আর ফজরে এমনিতে বিনা অ্যালারামে জেগে যেতে পারবেন, হ্যাঁ, তারপরেও জাগছেন না, এমনিতে 5-6টায় ডিউটি শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা, তারপরেও জিজ্ঞাসা করে দেখেন কটায় ঘুমান, 11টার আগে ঘুমান, এটা কম করে বললাম, 11-12টায় ঘুমান, এই সময় কি করবেন? সময় তো, টাইম তো পাস হয় না, বাইরে পাপের জায়গায় আড্ডা দিয়ে বাড়ছেন, বাজারে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, সেখানে বাজার আড্ডা দিয়ে বাড়ছেন, চোখের গোনহা, জবানের গোনহা, গিবতের গোনহা, আর বহু রকমের মিথ্যা বলার গোনহা, কত রকমের গোনা হচ্ছে, অন্তরের পাপ হচ্ছে, অন্তর পাপের দিকে যা ঝুঁকছে, অন্তরের গোনা হচ্ছে, বহু অঙ্গ প্রত্যঙ্গের পাপ হচ্ছে, অথবা টিভিতে বসে পাপ করছেন, অথবা ইন্টারনেট নিয়ে মোবাইলে মোবাইলে, আজকাল টিভি দেখার দরকার নেই, মোবাইলে মোবাইলে এমন এমন পাপ আছে যে টিভিকে হারিয়ে ফেলবে, ওইসব পাপে আপনি সময়কে নষ্ট করেছেন, অবসর সময়কে। সুস্থতা আল্লাহ পাক দিয়েছেন, এই সুস্থ অবস্থায় ইচ্ছা করলে যুবকরা রাত্রে যদি 2 ঘন্টাও আমি ইচ্ছা করি তাহাজ্জুদ পড়তে পারবো, ঠিক কিনা? সুস্থ অবস্থায়। কিন্তু যখন অসুস্থ হয়ে যাবেন, ফরজের জন্য উঠতে পারছেন না, হ্যাঁ, শরীর চলছে না, তখন মনটা চাইবে, কিন্তু আর হবে না, তখন আর হবে না, সময় শেষ, সময় হাতছাড়া হয়ে গেছে, যে সময়টা চলে যাচ্ছে সেটা আপনার হাতে আর কোনো দিন ফিরে আসবে না, কোনো দিন ফিরে আসবে না, যেই সময়টা সামনের দিকে আছে সেই সময় আপনার হাতে আসেনি, নাও আসতে পারে, আপনার আসল পুঁজি হচ্ছে সময়ের মধ্যে এই কারেন্ট সময়টাই, যে বর্তমান যেটা চলছে এই সময়টা হচ্ছে আপনার সময়, বাকি অতীতটাও আপনার হাত ছাড়া হয়ে গেছে, আর ভবিষ্যৎ আপনার হাতের নাগালে এখন আসেনি, আসবে কিনা তাও জানেন না, সুতরাং যেই মুহূর্তটা পাচ্ছেন এই মুহূর্তকে ভালো কাজে লাগাবার চেষ্টা করেন। আমি মাঝে মাঝেই বলি আপনাদের একটু অনুভূতিতে একটু নক করার জন্য, হ্যাঁ, একটু আঘাত করার জন্য, যে আপনি একটু চিন্তা করে দেখেন একজন মুসলিম হিসাবে, যে আমি দিনে কত ঘন্টা ফেসবুক নিয়ে বসে থাকছি, ফেসবুক বাবুরা, হ্যাঁ, ইউটিউবওয়ালারা কতক্ষণ ওতে বসে থাকছেন, হয়তো আলোচনা শুনছেন না, বিভিন্ন তামাশা দেখছেন হয়তো, হ্যাঁ, কতক্ষণ আপনি নেট ব্যবহার করছেন, লম্বা লম্বা স্ত্রীর সাথে কথা, ফালতু কথা, কোনো কথার কথা নাই, ওইসব প্রয়োজনে নাই, কত কথা চলছে, দিনে 2-3 ঘন্টা ফ্রি আজকাল টেলিফোন সস্তাতে পেয়েছেন তাই বলে চলতে আছে, চলতে আছে, আপনি কত ঘন্টা লাগাচ্ছেন আপনি এই আপনার পকেটের মোবাইলে, যেটি আল্লাহর নিয়ামত, এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই মোবাইল সম্পর্কে কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করার, প্রত্যেক নিয়ামত আনি নাইম বলেছেন আল্লাহ পাক, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আপনি কতক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন দিনে, 360 দিনে কতদিন কোরআন তেলাওয়াত করেন, অধিকাংশ মানুষ যারা কোরআন তেলাওয়াত করেন তারাও শুধু রমজানে খতম ছাড়া আর কোরআন তেলাওয়াত বুঝেন না, এটা বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা। জি, কিছু লোক আছে যারা ওই আজান হইলে হয়তো মসজিদে যখন চলে গেল আর সৌদি আরবে 15-20 মিনিট সময় থাকে, এখন 2-5 মিনিট যা পেয়ে যায় একামত হইতে, এই সময় তো আর কোনো কাজ করা যাচ্ছে না, হ্যাঁ, মোবাইল টোবাইল এখানেও যদি নেট খোলা যেত তাহলে কোরআন ছুঁত না, কোরআন ছুঁত না, কিন্তু এখানে মসজিদে এসব নেট ফেট তো আর খোলা যাচ্ছে না, সুতরাং কোরআনটা একটু হাতে নাড়াচাড়া করলো, যেটুকু পড়তে পারলো পারলো, মাত্র 15-17 মিনিট লাগবে এক পারা কোরআন পড়তে, ডেইলি যদি 15-17 মিনিট কোরআন তেলাওয়াত করেন তাহলে মাসের শেষে কি হবে আপনার, এক খতম হবে না, হবে না, একটা অক্ষরে কত করে নেকি পেয়েছেন আপনি, হ্যাঁ, 10 নেকি, কোরআনে কারিমে কত অক্ষর আছে চিন্তা করেন, তাহলে কত নেকি আপনি সঞ্চয় করতে পারলেন, কিন্তু আগ্রহ থাকবে তাহলে তো, আখেরাতের চিন্তা থাকবে তাহলে তো, আল্লাহর সামনে পাস না ফেল কি যে হবে আমার এই চিন্তা আপনাকে ব্যস্ত করবে তাহলে তো, এই চিন্তায় পেরেশান থাকবেন তাহলে তো, এই পেরেশানি তো নেই আপনার, আপনার পেরেশানি পয়সা কি করে হবে, আপনার টেনশন দূর করতে চাইছেন পাপ করে, পাপ দেখে, এ হলো আজকাল মুসলিমদের অবস্থা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়তের উপর কায়েম রাখেন, যারা হেদায়তের উপর মোটামুটি আছেন, আর যারা হেদায়ত থেকে দূরে আছেন, আর অধিকাংশ লোকই আমরা আংশিক হোক আর পুরোপুরি হোক, আল্লাহ পাকের সরল পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, হেদায়ত থেকে দূরে সরে গেছি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের উপর যেন ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। সুস্থতার নিয়ামত সুবহানাল্লাহ, বড় নিয়ামত,
যৌবনকালে যৌবনকালে আমরা থেকেছি, দেখেছেন বাচ্চারা দিনে ঘুমাতে চায়, বাচ্চারা দিনে ঘুমাতে চায়, জবরদস্তি করে শুয়ে দিলেও ঘুমাতে চায় না, ঠিক না? বাপ মা শুয়ে দেওয়ার পরে তারপরে আপনি রুমে চলে যান, কিছুক্ষণ বেরিয়ে পালিয়ে গেছে, সারাদিন খেলাধুলা করছে, করছে না করছে না? এখনকার বাচ্চারাকে তারপরে তো আমরা একটু স্কুল মাদ্রাসা থেকে আসার পরে শোয়াবার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে দিনে শোয়াবে এই রকমের পরিবেশই আমাদের দেশে ছিল না। ছিল কি? মাদ্রাসা থেকে এসেছি, স্কুল থেকে এসেছি, দিনে একবারও কেউ বাপ মা বলেনি যে তোকে বাধ্যতামূলক দিনে শুইতে হবে, শুইনি। কিন্তু কখনো ক্লান্ত হয়েছি, মাথার ব্যথা হয়েছে, হ্যাঁ অসুস্থ হয়ে পড়েছি, সারাদিন ঘুমাইনি, সেই জন্য কখন হননি? কিন্তু আজকে আপনাদের অবস্থা, যাদের বয়স তিরিশের বেশি, চল্লিশের ওইদিকে যাব না, তিরিশের বেশি, দিনে জোর পরে যদি এক ঘন্টা না ঘুমাই তা আমার অবস্থা খারাপ, আজকে আর ডিউটি করতে পারছি না, শরীরটা যেন চলছে না। সকালবেলা ও দুপুরে যারা ঘুমাইতে পারে না, সকালবেলা যদি ফজর পড়ে, সৌদি আরবে যেটা পরিবেশ, যারা সকালে শুইতে পারছেন, সকালবেলা আজকে ঘুমাইনি, এই জন্য খুব ক্লান্ত আজকে, বলছেন না বলছেন না বলেন, চিন্তা। এই লোকটি আপনি সেই লোক, যেই লোক আপনার যখন পাঁচ থেকে নিয়ে বিশ বছর পঁচিশ বছর বয়স ছিল, সারাদিন ঘুমাননি, একটু ক্লান্ত হননি, এটা ছিল পূর্ণ সুস্থতা, পূর্ণ সুস্থতা। এখন নিজেকে সুস্থ মনে করলেও যদি আমরা ওই রাতের ঘুমে ক্ষান্ত করি, আর ঘুমটা রাতে চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়েছে, ছয় ঘন্টা হয়তো হয়নি, অনেক সময় ছয় ঘন্টা হইলেও সকালেও ঘুমালেন না, জোহর পরেও খেয়ে একটু ঘুমালেন না, তাহলে সন্ধ্যাবেলা কি অবস্থাটা হয়? আসার পরে চেয়ারে যারা ডিউটি করেন তারা দেখবেন কি যে অবস্থা হয়, আর বসে থাকা যাচ্ছে না। তাহলে আপনি এখন সুস্থ না তুলনামূলক এখন আপনি অসুস্থ? তুলনামূলক আপনার যৌবনকালের সাথে তুলনা করলে এখন অসুস্থ, হ্যাঁ আপনি ভালো করে ডিউটি করতে পারছেন না, হ্যাঁ অথচ এর বিনিময়ে আপনি রিজিক নিচ্ছেন। আপনি এই সময় যদি এই অবস্থা হয় তাহলে আপনি এক দু ঘন্টা কী করে তাহাজ্জুদ পড়বেন? আপনি এই যদি অবস্থা হয় তাহলে ফজরের জামাতে কি করে আপনি উঠবেন? অথচ যখন আপনি সহজেই ফজরে জাগতে পারতেন, সহজেই আপনি তাহাজ্জুদ পড়তে পারতেন, তখন আপনাকে বলা হইলেও, স্মরণ করিয়ে দেওয়া হইলেও আপনি ভ্রুক্ষেপ করেন না, পরোয়া করেছেন ফজরের জামাতের, না নামাজে ফরজ নামাজের, না তাহাজ্জুদের প্রয়োজন মনে করেছেন, তাহাজ্জুদের প্রয়োজন মনে করেননি, এই এইটুকু নিয়ে কি যথেষ্ট যেন আপনার জন্য। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। এই দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত। আরও এই মর্মে একটি হাদিস শোনায়, এটি ছিল সহিহ বুখারীর হাদিস, আর একটি হাদিস রয়েছে তিরমিজিতে মোস্তাদরাক হাকিমে, তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিনে জিজ্ঞাসা হবে, সর্বপ্রথম হিসাব হবের ক্ষেত্রে এক উত্তর রয়েছে, সর্বপ্রথম বিচার হবের ক্ষেত্রে এক উত্তর রয়েছে, আর সর্বপ্রথম জিজ্ঞাসা হবের ক্ষেত্রে আর এক উত্তর রয়েছে। শুনে রাখেন ভালো করে, আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রথম কিয়ামতের মাঠে কি সম্পর্কে হিসাব হবে? সালাত নামাজ সম্পর্কে, তাই না? এই হাদিস রয়েছে। প্রথম কিয়ামতের দিনে কিসের বিচার হবে? খুনের বিচার হবে, হ্যাঁ মার্ডারের বিচার হবে, কে কাকে খুন করেছে, খুনের বিচার। আউওয়ালামা ইউকদা আনহু ইয়াউমাল কিয়ামাতি, আউওয়ালামা ইউকদা আনহু ইয়াউমাল কিয়ামাতি ফি দিমা, কিয়ামতের দিনে প্রথম যে কাজা মানে বিচার বসবে, সেই বিচার প্রথম বিচার পয়সার বিচার আর মারামারির বিচার আর এই সব ঝগড়ার বিচার বা আরো মেলা কিছু রয়েছে, হ্যাঁ এই সবের বিচার না, কিসের বিচার হবে? খুনের বিচার হবে। আর হিসাব যখন হবে, আউওয়ালামা ইউহাসাবুহু আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাত, সলাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। আর জিজ্ঞাসা যখন আল্লাহ করবেন, কি জিজ্ঞেস করবেন? সর্বপ্রথম জিজ্ঞাসা, প্রথম সওয়াল, প্রস্তুত থাকেন যে জবাব দিতে পারবেন কিনা। শুনেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানিল আবদা মিনান নাঈমে আন ইউক্বালা লাহু আলাম নুসাহহি লাকা জিসমাকা ওয়া নুরীকা মিনাল মাইল বারিদ। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে বান্দাকে নিয়ামতগুলির, প্রথম নিয়ামত সম্পর্কে, নিয়ামত চোখের নিয়ামত, তাই না, হ্যাঁ হাত পায়ের নিয়ামত, এগুলিও সুস্থতার অন্তর্ভুক্ত, হ্যাঁ টাকা পয়সার নিয়ামত, হ্যাঁ মান ইজ্জতের নিয়ামত, নেতৃত্বের নিয়ামত,
এইরকম বহু নিয়ামত রয়েছে, ঠিক না? বহু নিয়ামত রয়েছে জি। সমস্ত নিয়ামতের মধ্যে প্রথম জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে, কোন নিয়ামতের? বলছেন আয়ুকালা লাহু, বান্দাকে বলা হবে আল্লাহর তরফ থেকে, আলাম নসাখে লাকা জিসমাকা, তোমার শরীরকে কি আমি সুস্থ রাখি নি? অর্থাৎ তোমার সুস্থতা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, এই তুমি কত বছর বেঁচে ছিলে? আল্লাহ আমি 70 বছর বা 80 বছর বেঁচে ছিলাম। তুমি কতদিন সুস্থ ছিলে? আল্লাহ আমি সারা জীবন সুস্থ ছিলাম। বা আল্লাহ আমি 80 বছর মধ্যে 70 বছরই বা 75 বছরই সুস্থ ছিলাম, শেষ দিকে 2-4-5 বছর আমি অসুস্থ ছিলাম। এই কথা যখন বলবেন, এই সুস্থতার তুই হিসাব দে আজকে, এতদিন যে সুস্থ থেকেছিস এর হিসাব আজকে দিতে হবে তোকে। সওয়াল করা হবে, জিজ্ঞেস করা হবে, আলাম নসাহিলাকা জিসমাকা, তোমার শরীরকে কি সুস্থ রাখিনি? এই শরীর দিয়ে কি আমার হক আদায় করেছিলে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, যাকাত দিয়েছিলে, শরীর সুস্থ ছিল, সে আমরা রোজা রেখেছিলে রমজান মাসের, না কিছু ছেড়ে কিছু রেখে শুরুতে শেষখানে রেখে দিয়ে? আমাদের দেশের মুসলিমরা রোজা রাখে কেমন, প্রথম কয়েকটা রেখে নিল, শেষখানে কয়েকটা রেখে দিল, হয়ে গেল, ব্যাস ঈদ করে নিল জি। নামাজ, আরে নামাজ জুমা বললেও মুসল্লি মনে করে, আর দিনে যদি 2-3 ওয়াক্ত মাঝে মধ্যে করে পড়ে তাহলে তো নিজেকে পাকা মুসল্লি মনে করে। হ্যাঁ, কখনো নাজাত হবে না, কখনো নাজাত হবে না এইরকম ফরজ তরক করে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন সুস্থ ছিলে, আল্লাহকে বলবেন যে আমি আল্লাহ 60-70 বছর সুস্থ ছিলাম, শেষ দিকে 8-10 বছর আমি অসুস্থ ছিলাম। আল্লাহ বলবে যে তোর হজ ফরজ হয়েছিল, বলছে পয়সা ছিল আল্লাহ, হজ ফরজ ছিল, কিন্তু করব করছি, হ্যাঁ এই চাকরিটা শেষ হোক, এই ছেলে মেয়েগুলোর বিয়ে শাদি শেষ হোক, হ্যাঁ আর তারপরে একটু দাড়ি টাড়ি পাকুক, হ্যাঁ আমাদের দেশের লোকেরা সবাই 70-75 বছর বয়সে হজে যেত, আমিও ওই রকমই চিন্তা ভাবনা রেখেছিলাম, কিন্তু যখন আমি চিন্তা করলাম যে হজে যাব, তখন আমি অসুস্থ বিছানা ধরে নিলাম। পাস করবেন? হ্যাঁ, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে জি। তোমাকে কি সুস্থ রেখেছিলাম বা সুস্থ রাখিনি? তোমাকে কি অবস্থা ছিল তোমার বলো? ওয়া নুরউইকা মিনাল মাইল বারিদা, তোমাকে ঠান্ডা পানি দিয়েছিলাম, শীতল পানি দিয়েছিলাম কিনা? হ্যাঁ, না কখনো পানির অভাব হয়েছিল? পানির অভাব আছে? পানির অভাব আছে? পানি সম্পর্কে আলো জিজ্ঞেস করবেন, পানির নিয়ামত, যে পানি কিনতে পয়সা লাগে না সাধারণত, আরব দেশে হয়তো মাঝে মধ্যে পয়সা লাগে, হ্যাঁ কিন্তু আমাদের দেশে পানি কিনতে পয়সা লাগে না আলহামদুলিল্লাহ, যেখানে যাবেন আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি মোটামুটি পেয়ে যাবে যদি চেষ্টা করেন তো। বিনা পয়সার নিয়ামত, সেই নিয়ামত কত বড় নিয়ামত যে প্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি সুস্থ ছিলে কিনা, তোমাকে সুস্থ রাখিনি, আর তোমাকে পানি দিয়েছিলাম কিনা, কারণ পানি ছাড়া বাঁচতে পারবে না জি। পানি সম্পর্কে জিজ্ঞাসা, পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তা বাতাস সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, তোমাকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিয়েছিলাম এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, ব্রেন বুদ্ধি সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জবাব দিতে হবে। এই ব্রেন বুদ্ধিকে ভালো কাজের চিন্তায় লাগিয়েছিলে না, সব সময় মন্দ চিন্তা, নেগেটিভ চিন্তা, পাপের চিন্তা, মগজে শুধু পাপ আর পাপ, কখন কখন কি অন্যায় করতে পারি, পয়সার চিন্তা, জবাব দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী সহি বলেছেন, হাদিস তিরমিজি মুস্তাদরাকের হাদিস। সুস্থতা, সুস্থ একজন মুসলিম আর একজন অসুস্থ মুসলিম, আল্লাহর কাছে সুস্থ মুসলিম প্রিয়, কারণ ওর দ্বারা যে কাজ হইতে পারে একটা অসুস্থ মুসলিম দিয়ে কাজ হবে না, না হবে, হবে না। এই জন্য আল্লাহ পাক সুস্থ মুসলিমকে পছন্দ করেন, যদি তার সুস্থতাকে, তার শক্তিশালী হওয়াটাকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, হ্যাঁ নেকির কাজে, ভালো কাজে লাগাতে পারে। আর সুস্থ থাকা অবস্থায় পাপের সম্ভাবনা বেশি থাকে, মানুষ পাপ করে বিছানায় পড়ে থাকলে, অসুস্থ থাকলে কেউ যদি জানতে পারে যে আমাকে ক্যান্সার হয়ে গেছে, তারপরে কি পাপ করতে যাবে? হ্যাঁ হ্যাঁ, যদি লুচ্চারা জানতে পারে যে হ্যাঁ এইডস ধরে গেছে, ভাইরাস এইডস হয়েছে, তো আর যাবে জেনার কাছে? মদখোর যদি জানতে পারে যে মদ খাওয়ার কারণে এই রোগে আক্রান্ত হয়েছি, এই সিগারেট খুরিরা যদি জানতে পারে যে সিগারেটের জন্য আমার ফুসফুস সে ক্যান্সার হতে যাচ্ছে, যদি জানতে পারে তো আর কি সিগারেট খাবে? আল্লাহর ভয়ে তবা না করলেও শরীর বাঁচাবার ভয়ে তখন তবা বলবো না সেটাকে, সে হয়তো সেই অন্যায় থেকে মুক্ত হবে, কিন্তু তাতে কিছু নেকি পাবে না, কারণ সে শরীর রক্ষার জন্য সে এই পাপ ছেড়েছে।
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ মুসলিমে হাদিস রয়েছে আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু যে শক্তিশালী মুমিন সুস্থ শক্তিশালী এইরকম মুমিন মুসলিম খাইরুন উত্তম ওয়া আহাব্বু এবং অধিক প্রিয় এর আল্লাহ আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে ভালো মুমিন কে যে সুস্থ শক্তিমান এবং আল্লাহর কাছে অধিক প্রিয় কোন মুমিনের তুলনায় অথচ এও মুমিন দুর্বল মুমিনের তুলনায় দুর্বল মুমিন জামাতে যেতে পারে না বাড়িতে নামাজ পড়ে দুর্বল মুসলিম অসুস্থ মুসলিম বসে বসে নামাজ পড়ে হ্যাঁ হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে সে সুস্থ থাকে অবস্থায় যদি নামাজের হেফাজত করে থাকে তাহলে অসুস্থ হয়ে যদি বসেও নামাজ পড়ে তারপরেও হ্যাঁ দাঁড়ানো ব্যক্তি সামনে কি পাবে জি হ্যাঁ আল্লাহ পাক এটি হচ্ছে রহমতের হ্যাঁ দ্বার যে প্রশস্ত রহমতি ওয়াসিয়াত করলে তার অন্তর্ভুক্ত সৎ নিয়ত তার আছে যে সুস্থ থাকলে সেই কাজগুলি করত এই রকমই সুস্থ থাকা অবস্থায় যারা তাহাজ্জুদ পড়েছে অসুস্থ হয়ে যদি হ্যাঁ 10 বছর সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়েছে আর তারপরে 50 60 বছর অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারলো না সারা জীবনের তাহাজ্জুদের নেকি পাবে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্পষ্ট হাদিসে মর্মে রয়েছে মানুষ যদি নেকির ইচ্ছা করে কিন্তু সেই নেকিটা করতে সক্ষম হলো না সে নেকি পাবে না পাবে না নেকি পাবে জি তার এই আমল চালু ছিল তার বাধাগ্রস্ত হয়েছে হ্যাঁ তার কোন অসুবিধার কারণে সুতরাং আল্লাহ পাক রব তার নেকিকে কন্টিনিউ চালু রাখবে তারপরে বলছেন যে প্রত্যেক মুমিনের মধ্যে কল্যাণ আছে ওয়া ফি কুল্লিন খাইর প্রত্যেক মুমিনের মধ্যেই ভালাই আছে কল্যাণ আছে কিন্তু যে শক্তিশালী মুমিন যে সুস্থ মুমিন সে অসুস্থ মুমিনের তুলনায় হ্যাঁ ভালো এতে কোনো সন্দেহ নেই কারণ সুস্থ মুমিন দিয়ে শক্তিশালী মুমিন দিয়ে যে দিনের কাজ হবে সেটা অসুস্থ ব্যক্তিকে দিয়ে হবে না অসুস্থ ব্যক্তিকে দিয়ে না কোনোদিন হয়েছে না হবে ইহরিস আলা মা ইয়ানফাউকা তারপর নবী সাসা বলছেন যে সব সময় হে মুসলিম তোমার জন্য যেটা উপকারী কাজ দিন দুনিয়ার ক্ষেত্রে ইহকাল পরকালের ক্ষেত্রে উপকারী কাজ তার জন্য হ্যাঁ আগ্রহী হও সচেষ্ট হও এমন কাজ করবেন যাতে আমি মাঝে মাঝে যেন বলি যাতে একটা নেকি বাড়বে অথবা একটা হালাল রিয়াল বাড়বে এরকম কাজ করেন কোনো অসুবিধা নেই হালাল রিয়াল হইতে হবে হারাম নয় হ্যাঁ সন্দেহযুক্ত নাই যে আপনার এই রিয়ালটা সন্দেহযুক্ত হালাল না হারাম জানি না বলতে পারবো না হালাল হইল না হারাম হইল চলবে না একটা হালাল রুজি আর না হলে একটা নেকি যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার জন্য উপকারী এটা আপনার জন্য ইহকাল পরকালে উপকারী এবং সৎ নিয়ত রাখবেন আপনার হালাল রুজি তো সৎ নিয়ত রাখবেন যে এই হালাল রুজি থেকে আমি আল্লাহর দিনের কাজে হ্যাঁ এবং আল্লাহ পাক যাদের হক রেখেছেন এতে গরিব দুঃখী অসহায় হ্যাঁ যাদের প্রয়োজন রয়েছে যারা আমার চাইতে অভাবী তাদের হক আদায় করব এই ধন সম্পদেও আল্লাহ পাকের হক আদায় করব আল্লাহর দিনের কাজ করব আল্লাহর দিনকে শক্তিশালী করার ক্ষেত্রে আমার এই ধনের নিয়ামতকে ব্যয় করব আমার সুস্থতার নিয়ামতকে ব্যয় করব তাহলে এটা হবে আপনার জন্য উপকারী এহরে সালা মায়ান ফাউক আমরা সব সময় যদি এটা চিন্তা করি যে যেটা আমার জন্য উপকারী তার জন্য সচেষ্ট হব তাহলে আমাদের অবসর সময় কখনো অপচয় যাবে না হ্যাঁ ফালতু যাবে না যাবে একটা রিয়েলও হইল না হালাল আর একটা নেকিও হইল না এমন কাজ করবো কেনা এই কাজকেই কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় লাগো বলা হয়েছে আর মুমিন মুসলিম যারা তারা ওয়াসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে ওয়াল্লাযীনাহুম আনিল লাগওয়ে মুরিযুন সূরা মুমিনের শুরুতে মুমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে লাগো থেকে ওয়াসার ফালতু কথা কাজ থেকে হ্যাঁ তারা বিমুখ হয়ে যায় যেখানে দেখে যে একটা হালাল রিয়ালও নেই পয়সাও নেই আর একটা নেকিও নেই ওখানে যাবো কেন কেন যাব ওখানে আমার সময় নষ্ট আমার শ্রম নষ্ট আমার সুস্থতাকে কোনো ভালো কাজে লাগালাম না এই সুস্থতা দিয়ে না একটা হালাল রুজি হইলো না একটা নেকি হলো কেন এরকম কাজ করব এটা হচ্ছে লাগো কাজ ফালতু কাজ অসার কথা কাজের কাছে মুমিন যায় না ওয়াই যা সামিউ লাগো আরাযু আনহু আল্লাহ অন্য জায়গায় বলছেন যখন ওয়াসার কোনো কথা শোনে তখন সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নেই এড়িয়ে যায় সেখানে আর যেতে চায় ওয়াস্তাইন বিল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য চাও সবসময় আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে সূরা ফাতিহাতে আল্লাহ শিখেছে ইয়াকা নাবুদু
ওয়াইয়াকা নাস্তাইন সব সময় আল্লাহর কাছে সাহায্য কখনো প্রতারিত হইলে হবে না ধোঁকা খেলে হবে না যে আমি অনেক সুস্থ সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক ওখানে গিয়ে আপনার কি হয়েছে দুর্বল হয়ে পড়েছে আরে আমার মতো ক্ষমতা কার আছে হ্যাঁ আমার মতো পয়সা কার আছে আমার মতো সুখী কি আছে এই রকম চিন্তা চেতনা যার সে আল্লাহ থেকে সম্পর্ককে ছিন্ন করে ফেলে তখন আর আল্লাহর মুখাপেক্ষী নিজেকে মনে করে না আল্লাহর মোহতাজ আমি আল্লাহর কাছে ফকির অসহায় এই অনুভূতিটা শেষ হয়ে যায় সব সময় ওয়াস্তাইন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে ওয়ালা তাজাজ আর কখনো হিম্মত হারা হয়ে যেও না ওয়ালা তাজাজ কখনো অপারগ নিজেকে মনে করিও না যে আমি পারবো না এই কথা কখনো বলবেন না আমরা যদি চিন্তা করি ছোটকালে তো আমরা কল্পনা করতে পারিনি যে এই কাজ করতে পারবো যে কাজ এখন পারছি তাই না সুতরাং পারবো নাও যদি শুরু থেকে পারবো না আর পারবো নাই যদি করতে থাকতাম তাহলে কোনো কাজের হইতাম না আল্লাহ পাক যেন প্রত্যেককে ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন চেষ্টা করে যান আল্লাহর কাছে সাহায্য চান উপকারী কাজ আপনার দিন দুনিয়ার লাভের কাজ হচ্ছে করে যান এবং এই করতে গিয়ে যদি কোথাও ক্ষয়ক্ষতি হয় তাহলে এই কথা বলিয়েন না যে এই কাজটা যদি না করতাম এই ব্যবসা যদি না করতাম বিদেশে যদি না আসতাম যদি এখানে আমি বিয়ে না করতাম এখানে ক্ষতিগ্রস্ত হইলাম এই হলো সেই হইলো কখনো এরকম কথা বলবে না লাও লাও যদি এরকম করতাম তাহলে এরকম হইতো যদি এটা না করতাম তাহলে ভালো হইতো এইরকম কথা বলতে নিষেধ রয়েছে ওয়ালাকিন কুল কি বলো কি কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা অথবা কাদারুল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ভাগ্য আল্লাহর পক্ষ থেকে এটা সুপরিমিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর ফয়সালা ওমা শাআ ফাআলা যা আল্লাহ চেয়েছেন তাই হয়েছে আমার করার কিছু নেই আমার কাজ আমি করেছি আল্লাহ পাক রব্বুল যেটা ভালো মনে করেছেন আমার জন্য কল্যাণকর সেটাই করেছে ফাইন্না লাউ তাফতাহ আমালা শয়তান কারণ যখনই যদি যদি বলতে যাবেন তখন শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য চান্স নেবে শয়তানের দ্বার খুলে যাবে আরে যদি আজকে মনটা সকাল থেকে দ্বিধাদ্বন্দ্ব অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় গিয়ে আজকে মনটা চাইছিল না তারপরে বেরিয়ে পড়লাম না যেতাম তো ভালো হইতো না যেতাম তো ভালো হতো এই কথা বলে শয়তান সুযোগ পেয়ে যাবে শয়তান আপনাকে গোমরা করার চেষ্টা করবে সুস্থতা এত বড় নিয়ামত এবং সুস্থতার নিয়ামতের হেফাজত করতে নিয়ামতের ক্ষেত্রে আরেকটি দিক মনে রাখবেন যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতকে যথাসাধ্য সুরক্ষিত রাখার হেফাজতের চেষ্টা করতে হবে আপনাকে যে কোনো নিয়ামতই হোক না কেন আপনার চোখের হেফাজত করবেন না করবেন না করবেন না হ্যাঁ করবেন করছেন বলতে হয় না আপনার ব্রেন বুদ্ধির হেফাজত করবেন না আপনি আপনার হাত পায়ের হেফাজত করছেন না আপনি না ইচ্ছে করে হাত পা কাটতে দেবেন আপনি দেবেন কি যে কেটে যাক হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়ে যাক আঘাত খেয়ে যাক কখনো চান না আপনি তো নিয়ামতের যথাসাধ্য হেফাজতের চেষ্টা করতে হবে নিয়ামতকে যদি গুনার কাজে লাগানোর জন্য নিয়ামতের ক্ষয়ক্ষতি হয় তো এটা তো বুঝতেই পারছেন যে নিয়ামতকে আপনি ক্ষতিগ্রস্ত করেছেন বা নষ্ট করেছেন পাপের কাজে লাগিয়ে ঠিক না এমনকি নেকির কাজে লাগিয়েও যদি নিয়ামত ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষেত্রেও শরীয়তে সেই নেকির কাজ যদি ফরজ না হয় আর ফরজ কাজ দিয়ে ক্ষয়ক্ষতি হয় না কারণ আল্লাহ পাক ফরজ এত বেশি দেননি যে ফরজগুলি আদায় করলে আপনার চরম ধরনের ক্ষতি হয়ে যাবে একমাত্র কোনো কোনো ক্ষেত্রে ওই ক্ষেত্রে আবার ছাড়ও দিয়েছেন যেমন ধরেন রমজান মাসের রোজা ফরজ কিনা সিয়াম ফরজ তাই না রমজান মাসের সিয়াম ফরজ কখন ফরজ সুস্থ থাকলে ফরজ বাড়িতে থাকলে মকিম থাকলে ফরজ অসুস্থ যদি হন আল্লাহ বলছেন এখন তোর সুস্থতার ক্ষতি হইতে পারে অসুস্থ তার উপর যদি রোজা রাখিস কি হইতে পারে তোর সুস্থতা ক্ষতিগ্রস্ত হইতে পারে সুতরাং ফাইদাতু মিন আইয়ামিন উখরা অন্য সময় রোজা রাখবি যখন সুস্থ হবি চিন্তা করতে পেরেছেন কখনো যে আল্লাহ নিয়ামতের ওপর কত মায়া করছেন যে আপনার নিয়ামতটা ভালোভাবে থাক হেফাজতে থাক সফরে যদি রোজা রাখেন গায়ের জোরে সফরে থাকলে কি হবে আমি ড্রাইভিং করছি রোদ হচ্ছে অসুবিধা নেই আমি রোজা রাখবো এই করতে গিয়ে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন হ্যাঁ বেহুশ হয়ে পড়লেন বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেল এটা আল্লাহ পছন্দ করবেন এই জন্য সফরে কষ্টকর সফর যদি এমনি নর্মাল সফরে তবুও রোজা ছাড়া যায় নর্মাল সফর আরামে আছেন তারপরেও অনেকে মূর্খতার কার রোজার দিনে রমজান মাসে গিয়ে ওমরা করছে আরে ওমরা করছি আর রোজা ছাড়বো এটা কেমন কথা হইল এটা মাসলা না জানার কারণে আপনি সফরে আছেন কি না
আপনি গিয়েছেন এখান থেকে মক্কা, আপনি মুসাফির কিনা? মক্কার লোক না আপনি, মক্কার লোক হলে সেটা আলাদা কথা। আপনি দূর থেকে গেছেন মুসাফির, ওখানে গিয়ে আপনার দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ভাবছেন যে রে এই সময় রোজা ছাড়বো, রোজা ফরজ, আর আমি সুন্নত কাজ করছি, উমরা করছি, রোজা ছাড়বো, কেমন কথা হইল, জাহান চলে যাচ্ছে, পিপাসায় মনে হচ্ছে যে আপনার অমর অবস্থা, তারপরে রোজা ছাড়ছেন না আপনি, আপনি মূর্খ একটি, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই আপনার, আল্লাহ আপনার চাইতে বেশি আপনার মায়া করছেন, তিনি যে আরহামুর রাহেমিন, তিনি যে বাপ মার চাইতে বেশি মায়া করেন, দয়া করেন, এর বাস্তব প্রমাণ হচ্ছে শরীয়তের এই মাসাইলগুলি। ভালো করে মনে রাখবেন, সফরে যদি কষ্ট হয় আর রোজা রাখেন, হ্যাঁ তাহলে নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বছর কিছু সাহাবীকে, তারা রোজে আছে আর প্রচণ্ড গরমের সময় রমজান মাস, বলে যে তোমরা রোজা ছেড়ে দাও, তোমরা রোজা রাখিও না। তারা দেখছেন যে নবী সাল্লাম রোজা রেখেছেন কিনা একটু খোঁজ নেই, জানতে পারলেন যে নবী সাল্লাম তো রোজা ছাড়েননি। আরে নবী সাল্লাম রোজা ছাড়েননি আর আমাদেরকে রোজা ছাড়তে বলছেন, আমরা ছাড়বো না, আমরাও রোজা রাখব, তিনি ছাড়তে বলছেন আমাদের মায়া করে, তার এটা তো বাধ্যতামূলক আর হুকুম না, সেই জন্য তিনি যখন রাখছেন তো আমরাও কি করব, আমরাও রোজা রাখবো, সিয়ামি থাকবো। আর আসর প্রায় হয়ে গেছে, আসর হয়ে গেছে, সারাদিন রোজায় আসর হয়ে গেছে, রোজা বেশ কিছু সাহাবী ছাড়েননি, এর মধ্যে নবী সাল্লাম জানছেন যে আমি পারবো রোজা রাখতে কিন্তু এরা পারবে না। একজন লোক হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে, আছাড় কে বেহুশ হয়ে গেছে রোজার অবস্থায়, পিপাসায় কেদার সফরে বেহুশ হয়ে পড়ে গেছে, লোকেরা তখন তাড়াতাড়ি করে ছায়া করা শুরু করেছে আর পানি টানি দিয়ে তাকে সচেতন করার চেষ্টা করছে, লোক চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি হয়েছে এখানে, বলছে একটি লোক এই গরমের দিনে রোজা অবস্থায় ছিল আর বেহুশে পড়ে গেছে লোকটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে উলাইকা হুমুল ওসাত, এরাই হচ্ছে নাফরমান, এরাই হচ্ছে নাফরমান, এরাই হচ্ছে নাফরমান, আমার বিরুদ্ধে আচরণকারী, রোজা রেখে রসুলের নাফরমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করতে পেরেছেন কিসের জন্য? হেকমতটা অন্য, আমি এদিক থেকে বলছি কি যে আপনার সুস্থতার নিয়ামতকে আপনি কি করেন, সুরক্ষা করেন, হেফাজতে রাখেন, আপনার সুস্থতা যাতে করে বিঘ্নিত না হয়, আল্লাহ পাক রব্বুল কত এই নিয়ামতের হেফাজতের জন্য আপনাকে দিনের মাসাইল দান করছেন। আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফি সাফার, নেকির কাজ নয় আস-সিয়ামু ফি সাফ সফরে রোজা রাখা, সফরে যদি কষ্ট হয়, কষ্ট হচ্ছে তারপর পেরে নেব, রেখেই নি, কষ্ট হইলে কি হবে, আবার পরে তো রাখতেই হবে, রেখেই নি, অনেকে এরকম করেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট হচ্ছে আর তারপর রোজা রাখছো, লাইসা মিনাল বির, এটা নেকির কাজ নয়, আস-সিয়াম ফি সাফার, যে সফরে রোজা রাখবে, নাফরমানও বললেন আর নেকির কাজ নয়, নেকির কাজ নয়, তার মানে কোনো ফায়দা নেই রোজা রেখে, কেন রাখবেন আপনি? হ্যাঁ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের হেফাজত করতে বলেছে। ফরজ রোজার ক্ষেত্রে আপনাকে দেখাইলাম, ফরজ রোজার ক্ষেত্রে দেখালাম, এখন সুন্নত নফল রোজার ক্ষেত্রে, এই ক্ষেত্রে হাদিস শুনেন, স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে আপনি চিন্তা করছেন বিয়ে শাদীর পরে অনেক পরহেজগার লোকেরা এরকম হইতে পারে, সাহাবে কেরামের জামানায় ছিল, ওই হাদিস আপনাকে শোনাবো, চিন্তা করছেন যে বিয়ে শাদীর আগে আমি এত ঘন্টা তাহাজ্জুদ পড়তাম আর এতক্ষণ কোরআন তেলাওয়াত করতাম, রাতে এরকম জাগতাম, আর এখন বিয়ে শাদীর পরে ডিস্টার্ব হয়ে যাচ্ছি, আমার তাহাজ্জুদটা আর ওইভাবে পড়তে পারছি না, এরকম অনেকে চিন্তা করেন, তাই না? জি হ্যাঁ, অনেকে চিন্তা করেন, আপনার চাইতে বেশি এইরকম ধরনের ভুল চিন্তা করে, একাধিক সাহাবী এরকম ভুল করছে, দুজন সাহাবীর ঘটনা আপনাকে শোনাবো, তার মধ্যে এই ঘটনাগুলি সবগুলি প্রায় বুখারিতে রয়েছে, মুসলিমে রয়েছে, সহি সহি হাদিস। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস বড়ই দিনদার সাহাবী ছিলেন, তার পিতা আমর ইবনে আস, বাবার আগেই তিনি ইসলাম গ্রহণ করেছেন, বাপ লেটে ইসলাম গ্রহণ করেছে, ছেলে আগে ইসলাম গ্রহণ করেছে, যৌবন কাল থেকেই খুব বেশি বেশি রোজা রাখতেন আর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তেন। তার বাবার আমর ইবনে আস বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, একটা ভালো মেয়ে দেখে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়ে দিলেন ছেলের, এ বিয়ে দেওয়ার পরে হাদিসের ভাষায় শোনাই বলছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস যে আন কাহানি আবি ইমরাতান যা তাহাসাবিন, আমার বাবা আমার বিয়ে দিয়ে দিল এমন একটি মহিলার সাথে
যার বংশে বংশীয় মর্যাদা খোঁজা ছিল, হ্যাঁ সম্ভ্রান্ত বংশে আমার বিয়ে দিল, ফাকানা ইয়াতা আহাদ ও কান্নাতাহু, তারপর নিজের বৌমার খোঁজ খবর নিত মাঝে মাঝে, তাহলে তখনও আবদুল্লাহ বিন আমর বিন আস, আমর বিন আস যে বিয়ে দিয়েছেন ছেলের, আরবদের মধ্যে বিয়ে দেওয়ার পরে পর্দার খাতিরে ছেলে কি করতো, হ্যাঁ আলাদা করে থাকতো, যাতে করে ওই দেবর ভাসুরের সামনে হ্যাঁ ঘুরতে না হয় আর বিহায় পর্দা না হয়। কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিম সমাজ হাইরে বড় আফসোস, এই পর্দায় বুঝে না, পর্দায় বুঝে না, মাঝে মাঝে খোঁজ নিতে আসতো বউয়ের কাছে, খোঁজ নিতে আসতো যে কি অবস্থায় আছো। ফয়াস আলোহান বালেহা, তারপরে স্বামী সম্পর্কে জিজ্ঞেস করতো যে আমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করছে, আমার ছেলের ব্যবহার কেমন পাচ্ছ, সে তোমার তোমার স্বামী কেমন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তোমার খরচ টরচ, তোমাকে সময় দেওয়া ইত্যাদি সব বিভিন্ন দিক জিজ্ঞেস করতো বৌমাকে এসে। কারণ খেয়াল রাখতে আমি বিয়ে দিয়েছি, মেয়েটাকে আমি পছন্দ করেছি, সুতরাং মেয়েটার আমাকে খোঁজ নিতে হবে যে কি করছে না করছে, আমার ছেলে হকাদাই করছে কিনা। ফাতাকুল, ওই বৌমা শ্বশুরকে বলতো, নে মার রাজল মিন রাজলিন, আপনার ছেলে লোক তো খুব ভালো, আপনার ছেলে মানুষ তো খুব ভালো, ভালো মানুষ আমার স্বামী, কিন্তু লাম ইয়াতা লানা ফিরাশান ওয়ালাম ইউফাত্তিশ লানা কানাফান, তবে একটি কথা, আমার বিছানা বিছানাতে পাও রাখেনি, বিছানাতে পাও রাখেনি, বউ শুয়ে আছে বিছানে, ও আর এক জায়গায় কি করছে, সারা রাত তাহাজ্জুদ পড়ছে, সারা রাত তাহাজ্জুদ পড়ছে, এদিকে বউ অপেক্ষা করছে যে স্বামী আসবে নতুন বাসর ঘরে, প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রথম থেকে শুরু থেকে, এমন নয় যে বাসর হয়েছে, প্রথম দিন থেকেই অবস্থা তার চলছে, বিছানায় পাও রাখেনি, ওয়ালাম ইউফাত্তিশ লানা কানাফান, আর এমনকি আমার গায়ে যে পোশাক রয়েছে কাপড়ও কাপড়ও ছুঁয়ে দেখেনি, আমাকে ছোঁয়া তো দূরের কথা, সুবহানাল্লাহ, শারীরিক সম্পর্ক হওয়া তো দূরের কথা, স্বামী স্ত্রীর হক আদায় করবে হ্যাঁ সেটা তো দূরের কথা, আমার পর্দাটাও খুলে দেখেনি, যে আমার যে পর্দাটা আছে কাপড় আছে ওইটাও খুলে দেখেনি, সুবহানাল্লাহ, অবাক হয়ে গেলে বাপজি কিরে আমার ছেলে, মনজু আতাই না হো, যেই দিন থেকে আপনার ছেলের ঘরে এসেছি না আমার বিছানায় পা দিয়েছে আর না আমার কাপড় ছুঁয়ে দিয়েছে। ফলাম্মা তালা জালিক আলিহি, ভাবলেন যে ছেলে হয়তো একদিন দুদিন যাচ্ছে ঠিক হয়ে যাবে, তারপরে বউয়ের উপর একটু ভালোবাসা বসবে, তখন হয়তো আগ্রহ হবে, তারপরে বিছানায় আসবে, দেখা সাক্ষাৎ করবে, মেলামেশা হবে, কিন্তু কোনো সম্পর্ক নেই, বেশ লম্বা সময় এরকম হয়ে যাচ্ছে। জাকার আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজ হবে না, এই ছেলেকে ঠিক করা যাবে না, যেতে হবে কোথায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে অভিযোগ করতে হবে, বেটা সম্পর্কে ছেলের সম্পর্কে অভিযোগ করলেন আমর ইবনে আস, যে আমার ছেলে বিয়ে দিয়েছি ভালো একটা পরিবারে, স্ত্রীর খোঁজ খবর পর্যন্ত নেয় না, স্ত্রীর বিছানায় পর্যন্ত যায় না, সারা রাত তাহাজ্জুদ পড়তে থাকে, আপনি এখন কি করবেন, করেন আমার ছেলে, সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি, এইরকম পরহেজগারি মন্দ কাজ কি বাজে, পরহেজগারি সারা রাতের তাহাজ্জুদ, এমন না যে এসা পর শুরু ফজরে শেষ, সারা তাহাজ্জুদই চললো আর ফজর আজান হয়ে গেলে তো মসজিদে যেতে হবে, তার কোথায় হক আদায়, কোথায় আর বিছানায় যাওয়া, হ্যাঁ আর কোথায় ওর গায়ে হাত দেওয়া, আর কোথায় ওর কাপড়ে হ্যাঁ হাত দেওয়া, কোনো কিছুই নেই তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইলকানি বিহি, ওকে আমার সাথে মোলাকাত করা, তোমার ছেলেকে আমার সাথে সাক্ষাৎ করা, বলো আমার সাথে যেন দেখা করে তোমার ছেলে আবদুল্লাহ। ফালাকিতুহু বাদু, বাপ আমর ইবনে আস বললেন যে ছেলে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, দেখা করতে বলেছেন, যাও তুমি দেখা করো, বলছেন যে তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাক্ষাৎ করলাম, ফাকালা, তার বলবে কাইফা তাসুম, হ্যাঁ তুমি কিরকম রোজা রাখছো, কাল কুল্লাইয়াম, ডেলি রোজা রাখছি, রাতে তো এরকম গেল গেল রাতের তাহাজ্জুদ, দিনে আর অনেকে ভাবতে পারেন যে রাতে তাহাজ্জুদ পড়ে সকালে, হ্যাঁ আমাদের এক শ্রেণীর লোকের মতো সারা রাত জেগে আছে আজকাল, তারপরে কোন কাজে, আজকালকার লোকেরা তাহাজ্জুদে সারা রাত দেখেন ফেসবুকে নেটে অনলাইনে আছে ফজর পর্যন্ত, রাত তিনটা তো অনলাইনে আছে, হ্যাঁ রাত চারটে তো অনলাইনে আছে, আর ফজর পড়ে যদি মুসল্লি হয়তো ফজর পড়ে শুয়ে গেল, শুলো কতক্ষণ, জোহর, ওইদিকে জোহর গায়েব হওয়ার আশঙ্কা, জোহরে আর জামাত ধরতে পারে না, সারা রাত জেগে জোহরে জামাত ধরতে পারে না,
সাহাবি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস সাররাত তাহাজ্জুদ আর দিনে নবী সব জিজ্ঞাসা করছেন যে তোমার রোজা কেমন বলছে কুল্লা ইয়াম ডেইলি রোজা রাখেন সারা বছর রোজা তাহলে ওয়া কাইফা তাখতিম কোরআন খতম কেমন করে করো তাহলে কুল্লা লাইলাতিন প্রত্যেক রাতে এক খতম সুবহানাল্লাহ প্রত্যেক রাতে এক খতম 15 মিনিট করে যদি ধরেন তো 30 15 কত হয়ে যায় 450 হ্যাঁ 450 কি মিনিট 450 মিনিট 450 মিনিট ঘন্টা কত হয় তাহলে হ্যাঁ মোটামুটি তাহলে এশা থেকে শুরু করতে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত কিসে কোরআন তেলাওয়াত তাহাজ্জুদে কারণ সালাফদের তরিকা রাতে এমনি এমনি তেলাওয়াত হইতো না তারা তাহাজ্জুদের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন আর এটা কোরআনি শিক্ষা তারা আসল কোরআনের উপর আমল করতেন ভালো করে শুনুন এই জন্য সূরা মুজাম্মিলে রয়েছে ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়া মুকিলা জি হ্যাঁ কোরআন তেলাওয়াত করি ওয়ারাত্তালিল কোরআন তারতিলা তাহাজ্জুদের আলোচনা চলছে আর আল্লাহ বলছে ওয়ারাত্তালিল কোরআন তারতিলা কোরআনের কথা রয়েছে সূরা মুজাম্মিল সারা রাত কোরআন খতম করছে দিনে সারা জীবন রোজা রাখছেন কালা সুম ফিকুল লিশহর সালাসা নবী সাসা নিচে থেকে শুরু করছেন আর এটাই সবচেয়ে ভালো সুস্থ থাকবে আর গোটা মাসের নেকিও পাবে প্রত্যেক মাসে তুমি তিনটি করে রোজা রাখ আচ্ছা কে তিনটে করে রোজা রাখছেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন মাসে তিনটা করে রোজা রাখো তাহলে এতেই তোমার সারা বছরের রোজা হবে হবে না হবে না তিন দশে তিরিশ একটা রোজা রাখলে দশ গুণ হয় তাহলে তিন দশে তিরিশ দিনের নাকি পেয়ে গেলেন আপনি ওয়াকরাইল কোরআন ফিকুল শাহর আর কোরআন তেলাওয়াত করো প্রত্যেক মাসে এক খতম নবী সাল্লাল্লাহু বলে মাসে একটা খতম দাও প্রত্যেক রাতে এক খতম না আর মাসে তিনটা করে রোজা রাখো কালাকুল তো তখন আমি বললাম অতি কাকসার মিন জালিক আমার এটাতে হবে না এর চাইতে বেশি পারবো আমি কালা সোম সালাসা তাইয়াম ফিল জুমা তাহলে সপ্তাহে তিনটা রোজা রাখো কুল তো অতি কাকসার মিন জালিক আমি এর চাইতে বেশি পারবো কাল আফতার ইয়াওমাইন সুম ইয়াওমাইন দুদিন ছাড়ো আর একদিন রোজা রাখো এরকম করো কালা কুল তো অতি কাকসার মিন এর চাইতে বেশি আমি পারবো কালা সুম আফদাল সোম তাহলে সবচাইতে উত্তম রোজা রাখো সবচাইতে আফজাল উত্তম উৎকৃষ্ট রোজা রাখো সেটা হচ্ছে সওমা দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম দাউদ আলাইহি সালাতু সালামের রোজা তিনি কি করতেন সিয়াম ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন একদিন রোজা সিয়াম আর একদিন রোজা ছাড়া রোজাবিহীন তাহলে ছয় মাস রোজা বছরে ছয় মাস রোজা ছাড়া দিনে পানাহার করেন ওয়াকরা ফি কুল্লি সাবআলি আলি মাররা আর যখন তুমি বলছো যে তেলাওয়াত তুমি বেশি করবে তাহলে সাত দিনে খতম করো কয় দিনে সাত দিনে খতম করো সাত দিনে খতম করলে চার সাতে আঠাইশ মোটামুটি তাহলে এক এক রাতে কত পড়তে হয় চার পাড়ার একটু বেশি পড়তে হয় চার পাড়ার চার সাড়ে চার পাড়া করে তুমি পড়ো তাহাজ্জুদে ফলাইতানি কিন্তু তিনি কবুল করেন না 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 আমি এর বেশি পারবো না এর বেশি পারবো এই করেছেন তিনি শেষখানে বার্ধক্যে যখন পৌঁছে গেলেন বৃদ্ধ যখন হয়ে গেলেন কি হয়েছিল জানেন তার চোখগুলি বসে গিয়ে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু কথা বলেছেন যে দেখো আব্দুল্লাহ রিয়াজুস সালেহীন ওই হাদিসটি রয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিম রয়েছে এইভাবে তুমি এত বেশি ঈদ রোজা রাখো আর সারা রাত জাগো ঘুমাচ্ছ না এইরকম যদি করো তাহলে কি হবে তোমার দেহ দুর্বল শরীর দুর্বল হয়ে পড়বে ওয়া গারাতিল আইন চোখগুলি তোমার ভিতরে ঢুকে যায় বসে যাবে ধীরে ধীরে তোমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে যাবে হারিয়ে যাবে ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু না তিনি মানেননি অনেক সুস্থ আমি অনেক সুস্থ অনেক পারবো আমি নফল কাজে হ্যাঁ বেশি বেশি অংশ নিই কাজগুলি গুনার ছিল নাকি নেকির কাজ না নেকির কাজ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করছেন কেন রহস্যটা কি 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 বুঝলেন তাহলে আজকের বিষয়বস্তু কি বুঝলেন কেন নেকির কাজে বাধা দিচ্ছেন কেন যাতে করে অসুস্থ না হয়ে পড়ো সুস্থতার নিয়ামত তোমার ছিনিয়ে নেওয়া না হয় সুস্থতা হারা না হয়ে যাও বিছানা না ধরে নাও কমজোর না হয়ে যাও কথা বলছে ফরজের ক্ষেত্রে বলেননি আজকালকার ফাসেক বাপ মারা কি করে জানেন আরে বাবা তোর পরীক্ষা আছে তুই আবার ফজরে উঠে যাচ্ছিস হ্যাঁ পরীক্ষা আছে তুই রোজা রাখছিস রমজান মাসে তো কি করে চলবে তোকে স্কুল যেতে হবে যা রোজা রাখিস না বাপ মাসি কয় চোখে দেখা এগুলো
যারা কৃষি কাজ করে মাঠে ঘাটে তোকে কাজ করতে হয় এত কষ্টে রোদে কাজ করতে হয় তুই কি করে রোজা রাখবি এত বড় দিনে বাপ মা নিষেধ করে রোজা রাখতে কত মায়া এই মায়া করে জাহান্নামে ঢুকিয়ে দিল ছেলে মেয়েকে জাহান্নামে ঢুকিয়ে দিল জি আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন এত মায়া তো স্থায়ী জগতের একটু মায়া করতেন যে এই কয়েকদিন তাকে রোজা রাখতে দিব না আর ফজর উঠতে দেব না আর চিরকাল যে জাহান্নামে জ্বলবে কুফুরের অবস্থায় বিয়ে নামাজি হে মরে এইটা এই মায়া কেন হইল না এই চিন্তা করার তো তৌফিক নেই এই দিন সম্পর্কে জ্ঞান তো নেই আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েতের উপর রাখেন হেদায়েত দান করেন বলছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস বুড়ো হওয়ার পরই ফালাইতানি কাবিলতু রুখসাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাই আফসোস আক্ষেপ যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে ছাড় দিয়েছিলেন ডিসকাউন্ট দিয়েছিলেন আমাকে কম করতে বলেছিলেন ইবাদতগুলি যদি একটু কম করতাম নফল কেন এই আকাঙ্ক্ষা তিনি করেছিলেন হাই আফসোস করেছিলেন ওয়া যাকা এর কারণ হচ্ছে আননি কাবিরতু এখন অনেক বৃদ্ধ হয়ে গেছি ওয়া দাউফতু অত্যন্ত দুর্বল হয়ে গেছি আর অন্য হাদিসে রয়েছে আমার দৃষ্টি শক্তিও চলে গেছে আমি কিছু দেখতেও পাচ্ছি না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন সময় যথেষ্ট হয়ে গেছে আর একটি ঘটনা বর্ণনা করি সেটা হচ্ছে সালমান ফার্সি আর আবু দারদার ঘটনা ওয়াহাব বিন আব্দুল্লাহ সাহাবি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা এসেছিলেন তখন মুহাজির এবং আনসারদের মাঝে হ্যাঁ দোস্তি কায়েম করে দিয়েছিলেন যেটাকে ইসলামিক ভাতৃত্ব বলা হয় মুয়াখাত ইসলামিক ভাতৃত্ব যেটা আমাদের দেশের ভাষায় দোস্ত লাগানো বুঝেন না দোস্ত পাতানো বা লাগানো বলে না যে অমুকের সাথে আমি দোস্তি লাগিয়েছি মানে দোস্ত করেছি ও আমাকে দোস্ত দোস্ত বলে আর যদি একটু মানে হিন্দুয়ানি বাংলা বলেন তো বন্ধুত্ব পাতানো জি এক হচ্ছে এমনি বন্ধু আম বন্ধু সকলে বন্ধু এলাকার থাকে আর একটা হচ্ছে বন্ধু পাতানো হাদিয়া উপঢোকন দেবেন ওর বাড়ি যাবেন ও আপনার খাতির করবে আপনার বাড়ি আসবে খাতির করবে এই আছে না নেই আমাদের দেশে জি হ্যাঁ এইসব আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মুহাজিররা আসলেন মক্কা থেকে তাদের আত্মীয় স্বজন কেউ নেই তাদের বাড়ি ঘর নেই তাহলে তাদের সাহায্য সহযোগিতার জন্য কিছু লোকের প্রয়োজন স্থানীয় লোকের প্রয়োজন আছে না নেই রিফিউজিরা যাদেরকে রিফিউজি মুসলিমকেও রিফিউজি বলে ফাসেক মুসলিমরা মুসলিম যদি এক গ্রাম থেকে আরেক গ্রাম উঠে আসে আর ওর বংশধর না ওকেও রিফিউজি বলে হ্যাঁ বড় আফসোসের কথা বড় আফসোসের কথা এগুলো মুসলিম ভাই হিসাবে গ্রহণ করতে চায় না তোর কে আছে এখানে হ্যাঁ কোণঠাসা করে রাখে জুলম অত্যাচার করে এগুলি হচ্ছে মুসলিম সমাজের বহু জুলম অত্যাচারের একটা ঝলক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের একজনকে নিতেন আর আনসারি একজন এই মুহাজির তোমার এই হচ্ছে দোস্ত আনসারি এটা হচ্ছে তোমার দোস্ত মুহাজির সুতরাং তোমার বাড়ি আছে ঘর আছে খেজুর বাগান আছে হ্যাঁ তুমি এর দেখাশোনা করবে হ্যাঁ খোঁজ খবর নিবে তোমাদের মাঝে আমি দোস্তি পাতিয়ে দিলাম ইসলামিক ভাতৃত্ব ইসলামিক ভাতৃত্ব একটা আম সাধারণ প্রত্যেকের সাথে আমাদের আছে কিন্তু এইভাবে খাস ইসলামিক ভাতৃত্ব বা দোস্তি নবী সাল্লাম কায়েম করে দিয়েছিলেন তার মধ্যে দুইজন সাহাবি সালমান ফার্সি আর আবু দারদা আনসারি রাদিয়াল্লাহু আনহু আর সালমান ফার্সি পারস্য দেশ থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এই দুইজনে দোস্তি কায়েম করে দিয়েছেন আখান নবী সাল্লাল্লাহু আলাইহি বাইনা সালমান ও আবু দারদা সালমান ফার্সি আর আবু দারদার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুত্ব বা ভাতৃত্ব কায়েম করে দিয়েছে ফাজারা সালমান ও আবু দারদা সালমান ফার্সি আবু দারদার সাথে একদিন সাক্ষাৎ করলেন ফারা উম্মা দারদা মুবতাজিলাতান দারদার মাকে আবু দারদা মানে দারদার বাপ আর উম্মা দারদা মানে দারদার মা বন্ধুর কাছে বন্ধুর বাড়ি গেছেন তো দেখলেন যে দারদার মার কাপড় চুপড়ের অবস্থা বা তাকে দেখে মনে হয় জীর্ণ শীর্ণ অবস্থা হ্যাঁ এরকম হয়ে আছে কেন একজন মহিলা স্বামীর ঘরে একটু ভালো কাপড়ে থাকবে বা ভালো অবস্থায় থাকবে এইরকম অবস্থায় কেন হয়ে আছে ফাকালা জিজ্ঞেস মা শানোকে কি ব্যাপার হ্যাঁ বন্ধুর দোস্তের আবু দারদার স্ত্রীকে জিজ্ঞাসা করছে উম্মু দারদা কি ব্যাপার আপনার কালাত আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া আপনার যে এই দোস্ত আবু দারদা আছে ওর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই আর দুনিয়ার মধ্যে একটা হচ্ছে স্ত্রী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই স্বামী যখন আমার খোঁজই নেয় না ওর প্রয়োজনই পড়ে না তো সাজবো কার জন্য আমি কার জন্য ভালো কাপড় পরবো আমি হ্যাঁ কার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া কোনো দরকার নেই ওর
খাজা আবু দারদা, চুপার আবু দারদা এসছে, দোস্ত এসছে সালমান, তখন আবু দারদা বাড়িতে খাবার দাবার তৈরি করল, ফাসানা আলহ তো আমান যে খাওয়াবো, ফাকালা লহু, তারপর বলছেন কুল, মেহমানকে, মেহমানকে সালমান ফারসি, সালমান ফারসি আবু দারদা বলছেন আপনি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া পরিবেশন করে বসে আছে, খাওয়া দাওয়া করেন, ফাইনি সাইমন আপনি খান, বলছে আমি রোজায় আছি, আবু দারদা রোজায় আছেন, মেহমান এসছে, হাদিস আছে যদি আপনার বাড়ি মেহমান আসে আর ফরজ রোজা না হয় সুন্নত নফল রোজা হয় তাহলে মেহমানের খাতিরে ছেড়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ছেড়ে দেন, কোনো ছেড়ে দেওয়াটি ভালোই খেতে, অন্যদিনে রাখেন, মেহমান আছে একা একাই খাবে আর আপনি রোজা, ভাই আমি আজকে বৃহস্পতি রোজা আছি, আজকে আমি সোমবারে ভাই রোজা আছি, তবে যদি তিনি যদি মনে করেন, আরবদের আবার একটা সভ্যতা ট্রেডিশন ছিল যে না না মেজবান, মেজবান বাড়িওয়ালাকে ছেড়ে খাবে না, বাড়িওয়ালাকে ছেড়ে খাবে না, আর এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, যেই খাবার আপনি খাচ্ছেন বাড়িওয়ালা সেই খাবার মেহমানকে খাচ্ছেন, এটা প্রমাণ হবে কখন, যখন দুজন একসাথে বসে খাবেন, কিন্তু আপনি শুধু উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন, অনেকে আছে অনেকের বাড়ি গেলে দেখা যায় যে শুধু পরিবেশন করে দিচ্ছে, খান খান আমাদের সাথে, আমি পরে খাবো, আমি পরে খাবো, অথচ সুযোগ সুবিধা আছে বসতে পারবে, কিন্তু আমাদের দেশের লোকেরা কি না আমি পরে খাবো, কার সাথে খাবে, ও বিবি সাহেবের সাথে খাবে, স্ত্রীর সাথে খাবে, মেহমানের সাথে খাবে না, সুন্নতের খেলাফ কাজ এটি, অনেক সময় শরীয়তের ভাষায় শুধু আত্মীয় মেহমান নয় আর কুটুম্ব মেহমান নয়, শরীয়তের ভাষায় যে কোনো মুসলিম এমনকি অমুসলিমও মেহমান অতিথি হইতে পারে, পারে না পারে না, অনেক সময় তার অন্তরে শয়তান সংশয় সৃষ্টি করতে পারে, যারে ভাই আমাকে খেতে দিল ও খাচ্ছে না, জানি না কি ব্যাপার স্যাপার, হইতে পারে না পারে না, জি হ্যাঁ, কিন্তু যদি একই খাবার একই জায়গা থেকে উঠিয়ে খান, হ্যাঁ একই প্লেট থেকে খান, তো সন্দেহ হবে, সন্দেহ হবে না, তাহলে সন্দেহ মুক্ত, বহু হেকমত রয়েছে। তখন সালমান রাজি আল্লাহ বলছেন মা আনা বেগ আকেলেন হাত্তা তা করল, আপনি না খেলে আমিও খাবো না, আপনি না খেলে আমিও খাচ্ছি না, ফালাম, তারপরে বলছেন যে ফা খালা, আবু দারদার দেখলো যে রোজা রেখে তো কাজ হবে না, মেহমান তো খাবে না, খেয়ে নিল, নফল রোজা ছেড়ে দিল, ফালাম কান আল্লাহ, রাত হয়েছে, রাত্রে থাকবে মেহমান, দেখি কি করে রাত্রে, স্ত্রীর খোঁজ খবর নেই না ও, আর দিনে রোজা রাখে রাতে সারা তাহাজ্জুদ পড়ে, রাত যখন হয়েছে জাহাবা আবু দারদা ইয়াকুম, এশার নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে মেহমানকে শুয়ে দিয়ে বিবি আর এক ঘরে ও এক জায়গায় তাহাজ্জুদ পড়া শুরু করেছে, তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, ফাকাল আলহু, তখন আবু দারদাকে সালমান ফারসি রাজিয়াত বলছেন যে নাম, এখন শুয়ে পড়েন, যান শুয়ে যান, আপনি শুয়ে গেল, মেহমান মেহমান বলছে যে শুইতে হবে, শুয়ে গেল, সুম্মা যাহাবা ইয়াকুম, কিছুক্ষণ পরে আবার কেউ তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়েছে, ফাকালু নাম, আবার শুয়ে যান, যান ঘুমান, ফালাম্মা কানা আখিরাল, একেবারে যখন শেষ রাত, ভোর রাত হয়েছে, হ্যাঁ বা রাতের শেষ তৃতীয় অংশ হয়েছে, তালা সালমান, তখন সালমান ফার্সি ডাক দিয়েছেন এখন আপনি তাহাজ্জুদ পড়েন, এখন সারা রাত তাহাজ্জুদ না, তাহলে রাতকে তিন ভাগ করে দুই ভাগ কাকে দেবেন, হ্যাঁ স্ত্রীকে দেন, আর এক ভাগ স্ত্রীকে দেন, শরীরকে দেন, হ্যাঁ হ্যাঁ চোখকে দেন, না শুধু স্ত্রীকে দিলেন, বিছানায় ঘুমালে তো চোখকে দিলেন না, আরে ঘুম না হইলে চোখ জ্বালা করবে না, চোখ দিয়ে পানি আসবে না, চোখ লাল হবে না, শরীর খারাপ করবে না, অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে নিজের চোখকেও দিলেন, শরীরকেও দিলেন, স্ত্রীকে দিলেন, দুই তৃতীয় অংশ, আর এক তৃতীয় অংশ হ্যাঁ আল্লাহ পাকের সাথে গাঢ় সম্পর্ক কায়েম করার জন্য, নির্জনতায় চুপি সারি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে মোনাজাত করে, এই হচ্ছে আসল মোনাজাত, এটা হচ্ছে মোনাজাত, আর বিদাতি মোনাজাত হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া, ওটা ইসলামী মোনাজাত নয়, জি ফাসাল্লা ইয়া জামিয়ান, দুইজনেই তাহাজ্জুদ পড়লে, এদিকে সালমান মেহমানও তাহাজ্জুদ পড়ছে, বাড়িওয়ালাও তাহাজ্জুদ পড়ছে, কাফাকাল্লাহ সালমান, তারপরে সালমান ফজরের পরে বললেন বা ফজরের সময় বলছেন ইন্নালি রব্বিকা আলাইকা হাক্কান, দেখো দোস্ত তোমার উপর তোমার রবেরও হক আছে, আল্লাহর হক আছে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর, হ্যাঁ অতিরিক্ত হক, হ্যাঁ নফল হক আদায় করলে ফরজ হক ছাড়া, ফরজ হক ছাড়াও আল্লাহ পাকের একটা হক অবশ্যই আদায় করতে হবে, ওয়া ইন্নালি নাফসিকা আলাইকা হাক্কান, আর তোমার শরীরেরও হক আছে, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, আর তোমার পরিবার স্ত্রীর একটা অধিকার প্রাপ্য আছে, ফাতিকুল্লা জি হাক্কিন হাক্কাহু, সুতরাং প্রত্যেক পাওনাদারকে, হ্যাঁ প্রাপ্যওয়ালাকে, হকদারকে তার হক আদায় করো, হক দিয়ে দাও, ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর নবী সাল্লামের কাছে সালমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, ফাযাকারা যালিকা লাহু, আবু দারদা আসলেন, আবু দারদা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো সারা তাহাজ্জুদ পড়তাম,
আর এইরকম কাজ আমার দোস্ত গিয়ে সালমান এইরকম কাজ করিয়েছে। নবী করিম সাল্লামের কাছে এই ঘটনা যখন আলোচনা করলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু সাদাকা সালমান, নবী বললেন যে সালমান ফার্সি সত্য কথা বলেছে, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এই সুস্থতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপদেশ দিয়েছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আগের হাদিসটি বুখারীর হাদিস, সালমান ফার্সি আবু দারদার হাদিসটি বুখারীর হাদিস। তারপর একটি হাদিস বলি আলোচনা শেষের দিকে নিয়ে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে উপদেশ দিতে গিয়ে বললেন, আর এই উপদেশ প্রত্যেক মুসলিমের জন্য, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটি জিনিসকে বা পাঁচটি বস্তুকে পাঁচটির আগে তোমার জন্য মূল্যবান সম্পদ মনে করো, গনিমত মনে করা, মূল্যবান সম্পদ মূল্য দাও। শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনের মূল্য দাও, গুরুত্ব দাও, যৌবন, এই যৌবনকালে কিছু করিনি, কাবলা হারামিকা, তোমার বার্ধক্যের আগে, বুড়ো হওয়ার আগে। ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, আর সুস্থতার মূল্য দান করো, সুস্থ অবস্থায় কিছু করে নাও, রোজা রাখবে, নফর রেখে নাও, হ্যাঁ তাহাজ্জুদ পড়বে পড়ে নাও, কোরআন খতম করবে করে নাও, নেকি ইবাদত বন্দি করে নাও, দিনের দাওয়াতের কাজ করবে করে নাও, এইটা হচ্ছে সময়, আল্লাহর দিনের কিছু কার করে যাও, সুস্থতার অবস্থা। কাবলা সাকামিকা, তোমার ব্যাধিগ্রস্ত হওয়ার পূর্বে। ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, আর তোমার অভাবী হওয়ার আগে তোমার যে অভাব মুক্ততা রয়েছে, সচ্ছলতা রয়েছে, এই সচ্ছলতাকে মূল্যবান সম্পদ মনে করে সচ্ছল অবস্থায় কিছু দান খেয়ারত করে নাও। এখন ভাবছেন যে এখন গাড়ি বাড়ি নারী করি আর সব টাকা এইগুলোতে লাগাচ্ছেন, অনেকে আছেন 10 বছর 15 বছর 20 বছর হজ করেন না, আপনি কি করেছেন এত টাকা, সৌদি আরবে যাচ্ছেন, আপনাদের কথা বলছি, অনেকে এইরকম আছেন, বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষ এইরকম, হজের ক্ষেত্রে এত লেট, এখানে থাকার পরেও কত বছর আগে হজ ফরজ হয়েছে, কি করেছেন টাকা দিয়ে, বাড়ি গ্রামের একজন চাষির ছেলে ছিলেন, এখন আপনি শহরের একজন একবারে সম্ভ্রান্ত ব্যক্তি হতে চেয়েছেন, আপনি আপনারই টাকা পয়সা দিয়ে পাকা বাড়ি করেছেন, শহরে জায়গা কিনেছেন, আর তারপর দোকানপাট নিয়েছেন, আর কয়েকতলা ভবন তৈরি করেছেন যাতে করে দোকান ভাড়া দিয়ে আমি বসে বসে খেতে পারি, নাকে তেল দিয়ে ঘুমিয়ে, এসব করেছেন আপনি, গাড়ি বাড়ি নারী বিবাহ শাড়িতে বহু টাকা খরচ করেছেন, আর 1-2 হাজার দিয়ে 10 বছর আগে মাত্র 1-1.5 হাজার 2 হাজার রিয়েলে হজ হইতো, হজ করার তৌফিক হয়নি, 2005 সালে হজ করেছি, প্রায় বছর হজ করেছি, 2005 সালের কথা ভালো করে মনে পড়ছে, ওই সময় মাত্র 1.5 হাজারে ভালো হজ কাফেলা ছিল, এখন আপনাকে ওই রকম কাফেলা গেলে 8-10 হাজার লাগবে, জি হ্যাঁ মাত্র 10 বছর আগে। তো যখন আপনার সচ্ছলতা ছিল তখন হজ করেননি, এখন আপনার উপর বিভিন্ন রকম খরচ খরচা চেপে গেছে, এখন আপনার আয় ইনকাম কমে গেছে, বেতন আর বাড়ছে না, ওই দিকে চাহিদা বেড়ে গেছে দেশের, ইত্যাদি ইত্যাদি, এ নিয়ামতের যে হক মূল্য দেননি, এখন হজ করার তৌফিক হয়তো হইল না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। ও ফারাগাকা কাবলা সুগলিকা, তোমার ব্যস্ততার আগে তোমার অবসর সময়কে মূল্যবান মনে করি, এখানে অবসর আছি, সৌদি আরবে 8 ঘন্টা ডিউটি করে অবসর আছেন, এটাকে মূল্যবান মনে করবেন, এই সময় দিন শিখে নিন, 1-1.5 ঘন্টা করে এসে যদি দিন শিখেন, প্রতিদিনও আসেন তো কোনো অসুবিধা নেই, আছে কি দেশে গিয়ে, হ্যাঁ 1 ঘন্টা আপনি সপ্তাহে বের করতে পারবেন না, এত ব্যস্ত হয়ে যাবেন শুধু রুজির জন্য ছোটাছুটি করতে গিয়ে, কত লোক এখান থেকে এক্সিটে গেল, যাওয়ার পরে সেখানে ব্যর্থ হইল, রুজির ব্যবস্থা করতে পারছেন না, আবার ফিরে হয় সৌদি আরব, আর এখানে যদি না আসতে পারে, কত লোক কাতারে এসেছে, বাহরাইনে এসেছে, আর অন্য কোনো দেশে, এমনকি লিবিয়া পর্যন্ত, এমনও ভাই জানি দিনই ভাই এখানে কাছে ছিল, লিবিয়া পর্যন্ত দৌড় দিয়ে গেছে, আফ্রিকা, এক ছেলে তো সাউথ আফ্রিকা থেকে টেলিফোন করছে যে সাহেব ওখান থেকে চলে আসলাম, আমার একামাদিন হচ্ছে সমস্যা ছিলাম, আর তারপরে সাউথ আফ্রিকা পৌঁছে গেছি, কত ব্যস্ততা রুজির জন্য। অথবা কিছুটা অবসর সময় থাকলে ভালো কোনো আলেম পেলেন না যার কাছ থেকে দিন শহীদ দিন শিখতে পারবেন, ভেজালে ভরা দেশ, হ্যাঁ শিরক বিদাতের দেশ, হ্যাঁ যেখানে অজ্ঞতা মানুষের বিরাজ করছে, যেখানে সহি কথা শিখাবার কেউ নেই, সবাই বড় বড় মুফতি হয়ে বসে আছে কিন্তু কোরআন এবং হাদিসের দলিল জানছে না, তাদের কাছ থেকে শিখবেন কি, তাদের কাছ থেকে আর পাবেন কি,
আল্লাহ পাক যেন অবসর সময়কে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। শেষ নিয়ামত ও হায়াতাকে কাবলা মওতিক, আর তোমার জীবনটাকে তোমার মত আসার আগে মূল্যবান মনে করিও। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণই দান খায়রাত করিয়েন। অনেকে মনে করেন যে টাকা পয়সা জমিয়ে রাখি, আর ছেলে মেয়েগুলো আমার জন্য দান খায়রাত করবে, সদকা জারিয়া করবে, আমার স্ত্রী খুব আমাকে ভালোবাসে, আমার জন্য সদকা জারিয়া করবে, এইসব করবেন না কখনো। নিজের হাতে দান করে যান, আপনি নিজের হাতে আপনি ওয়াকফ করে যান, নিজের হাতে যা কিছু করবেন সেটাই আপনার কাজে আসবে, বাকিটা কাজে আসবে না। কে কি করবে না করবে, আপনাকে ভুলবে না কি করবে, ওইসব ধারের কথা পরের উপর ভরসা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নিয়ামতগুলিকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, হারাম কাজ থেকে নিয়ামতকে রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাইরা বোনেরা এখানে হাজির হয়েছে, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, অবসর সময়কে নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সুস্থতাকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দিন শিখার এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। দিনের দাওয়াত আশেপাশের লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে, এলাকাবাসীকে, গ্রামবাসীকে কোরআন সুন্নার দাওয়াত, তৌহিদ এবং সুন্নতের দাওয়াত, শিরক বিদআত থেকে সতর্ক করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহ পাকের নিয়ামতের জবাব দেওয়ার যেন তৌফিক দান করেন। কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাদেরকে যেন লাঞ্ছিত অবদস্ত না করেন। আল্লাহ পাক ইজ্জতের সাথে আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।